ওয়েলকাম ব্যাক আফটার ভেরি শর্ট ব্রেক। আবারও স্বাগত জানাচ্ছি ব্যাংকার্স ভয়েসে। আমি আছি দেবাশিস বিশ্বাস এবং আমাদের সাথে আছেন আমাদের সাতজন পার্টিসিপেন্ট। এবার মঞ্চে ডেকে নিচ্ছি এ কে এম মেহেদি হাসান ফ্রম প্রাইম ব্যাংক। কোন গানটি গাইছেন? আমার গানের কথা হচ্ছে অনেক তো কথা ছিল বলা হলো না। খুব ভালো, সিনেমার গান শুনলে এমনিই আমার ভালো লাগে। দাঁড়ান, চলা হলো না। অনুভূতিগুলো আর ভাষা পেল না, ভালো করে তোমায় আর জানা হলো না, হলো না। অনেক তো কথা ছিল বলা হলো না, আমাকে ভাসালে। কিছু সময় কেটেছিল স্বপ্নের মতো, সহসাই গেলে চলে, থ্যাংক ইউ মেহেদি ভাই। আচ্ছা, এখানে আমি এবার আমি প্রথমে আপনাকে থেকে শুরু করব, ফেরদৌস ভাইদের থেকে। আপনার কণ্ঠটা, ইট ইজ এ ফিল্মিক ভয়েস, আর আপনার আপনার পাশে কিন্তু একজন পরিচালক দাঁড়ান, তো সে বুঝতে পারছে। কমার্শিয়াল গানের জন্য ইউ আর ফিট, বাট তারপরেও আমি বলবো ইউ নিড টু গো ফর এ বিগ প্র্যাকটিস। আপনি সাধনা করবেন, আপনি মানুষের মন জয় করতে পারবেন। থ্যাংক ইউ মিতালী মুখার্জি। খুব ভালো লেগেছে যেটা বললেন ফেরদৌস ভাই, সত্যি খুবই ব্রাইট ভয়েস এবং সুরে গিয়েছেন। তবে একটু রেয়াজের যে দরকার যেগুলো আছে আর একটু, কারণ কাজের মা ফাঁকে করাটা খুবই কঠিন। ভালো লেগেছে, থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ রফিকুল আলম। সত্যি আমি কথাটা কেড়ে নিচ্ছি যে সব কিছুর মধ্যে কবিতা আবৃত্তির ক্ষেত্রে, ডায়ালগ থ্রোর ক্ষেত্রে ফিল্মিক বলে একটা বিষয় থাকে, যেটা ফেরদৌস বলল সেটা আপনার গায়কিতে আছে। কিন্তু ফেরদৌস যেটা বলল সেটাও ঠিক যে কণ্ঠে ততখানি নেই। হ্যাঁ, সুরে আছে, গলাটা খুব সুরে আছে, কিন্তু হয় কি গলা সুরে থাকলে হোক টোনটাকে কিন্তু আলাদাভাবে তৈরি করতে হয় মানুষের সহজে পৌঁছে যাওয়ার জন্য। একটু
আপনাকে অনুশীলন করতে হবে এবং একটু গানের সঙ্গে আরও ইনভলভ হতে হবে গান শেখার সময়। গাওয়ার জন্য আপনার পারফেক্ট, ধন্যবাদ, অনেক ভালো। থ্যাংক ইউ ভাই। স্যার ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। আপনি আপনার আসন গ্রহণ করুন। আমরা চলে যাব আমাদের পরবর্তী যিনি পার্টিসিপেন্ট আছেন এবং তিনি হচ্ছেন ফ্রম উত্তরা ব্যাংক মিস্টার তাজুল ইসলাম। তাজুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আমি ভালো আছি। কেমন লাগছে এই যে এত বড় মঞ্চ, এত বড় বড় গুণীগুণী ব্যক্তিত্বরা? তবে খুব ভালো লাগছে, সাদের সামনে গান করবো। চলে আসুন। আমাকে ভালোবাসে কি না আমি জানি না, সেই মেয়েটি আমাকে ভালোবাসে কি না আমি জানি না, যার মেঘ কালো চুল ও হরিণীর চোখ ও কণ্ঠ ঠিকানের বিনা, আমাকে ভালোবাসে কি না আমি জানি না। তার হাসি কণা আর দৃষ্টি যেন মায়া বিছল না, আর হাসি যেন শিশিরের কণা আর দৃষ্টি যেন মায়া বিছল না, তাকে না দেখে মনে হয় অনেক দিনের চেনা, ও সেই মেয়েটি আমাকে ভালোবাসে কি না আমি জানি না, যার মেঘ কালো চুল ও হরিণীর চোখ ও কণ্ঠটি গানের বিনা, বাহ। মেয়েকে উদ্দেশ্য করে যে কোনো গান গেলে এমনি গলার জোর বাড়ে, আর ওনারা বাকিটুকু বলতে পারবেন, বাট ইউ হ্যাভ এ ভেরি স্ট্রং ভয়েস, ভেরি পাওয়ারফুল ভয়েস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, বাকিটুকু তো বলার জন্য আমাদের বিচারক মণ্ডলীতে সবাই রয়েছেন। রফিকুল আলম, তুমি যে বললে শক্তিশালী একটা কণ্ঠ, কথাটা ঠিক। তার কণ্ঠে প্রচণ্ড শক্তি আছে, একজন শক্তিমান গায়ক তুমি। তবে ওই একটু আমরা যেহেতু সুর নিয়ে বেশি চিন্তাশীল থাকি গান গাওয়ার সময়, সুরটা আর একটু পরিশীলিত হতে হবে, তাহলেই যে উদাত্ত ভাবটা এলো গানে সুরেও ততখানি থাকতে হবে, তা নাহলে মিষ্টতা আসবে না। এবং অসংখ্য ধন্যবাদ আপনাকে আর একটা কারণে, যে মিলুর একটা গান আপনি সিলেক্ট করেছেন, খুব জনপ্রিয় একটা গান। মিলু আমাদের অত্যন্ত গুণবান শিল্পী ছিলেন, তাকে আমরা হারিয়েছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। মিতালী মুখার্জি। তাজুল জি ম্যাম, আমার তো খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। কারণ গানটির আমি এই প্রথম শুনলাম, আমি মিলুর সঙ্গে আমি ডুয়েট গেয়েছি, খুব ভালো গায়ক ছিল, কিন্তু তুমি তোমার আমি প্রথম শুনলাম তোমার গলায়, এবং গানের কথার সঙ্গে তোমার যে এনার্জিটা ছিল, ব্রাইটনেস ছিল, সব ভালো লেগেছে। যেহেতু তোমরা ব্যাংকার্স, সেহেতু আমাদের জাজমেন্টের দৃষ্টিভঙ্গিটা আলাদা,
কিন্তু তাতেও তুমি যে রফিক ভাই যেটা বললেন একটু খেয়াল রেখো, কিন্তু আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, দোয়া করুন আমার জন্য। থ্যাংক ইউ ফেরদৌস ওয়াহিদ। তাজুল সাহেব, আপনি তো কাঁচা যৌবনের গান করলেন, সুতরাং ইউ হ্যাভ চান্স। আমি তো গতবারও দেখেছি, আমার মন বলছিল যে এই রাউন্ডে চলে আসবে, এখনও আমার মন বলে ইউ আর গোয়িং মে বি ফার্দার, আরো দূরে যাত্রা। আমার মন ভালো, আমার ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরপরে আমাদের মাঝে আসবেন কামরুন নেসা রিতা। রিতা, আপনি আজকে কি গান গাইছেন? আজাদ রহমানের লেখা এবং সুর করা মনেরও রঙে রাঙা। হ্যাঁ, খুব সুন্দর একটা গান, প্লিজ। মনেরও রঙে রাঙা বনের ঘুম ভাঙাবো, মনের রঙে রাঙাবো বনের ঘুম ভাঙাবো, মনের রঙে রাঙাবো বনের ঘুম ভাঙাবো। সাগর থ্যাংক ইউ রিতা। আজাদ রহমান সাহেবের গান খুব চমৎকার এবং খুব জনপ্রিয় একটি গান, এবং আমাদের খুব প্রিয়, ভেরি বিলাভেড মিউজিক ডিরেক্টর আজাদ রহমান। যাই হোক, আমরা জাজেসদের কাছে চলে যাই। রফিকুল আলম, আপনি বলুন প্রথমে। চমৎকার একটা, একজন সুকণ্ঠী গায়িকা তুমি। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। কিন্তু হয় কি,
তোমার আমার মনে হয় তোমার গানের নির্বাচন একটু ভুল হয়েছে, কারণ এই গানটা কতগুলো ক্রোমেটিক নোট আছে, এই ধরনের ক্রোমেটিক নোট বলি আমরা, এই ধরনের গানে সুর লাগানো কিন্তু একটু কঠিন। সেই কঠিনতায় তোমাকে পেয়ে বসেছিল, দু তিনটে জায়গায় সুর থেকে একটু বেরিয়ে গেছিলো, আদারওয়াইজ গাওয়াটা খুব চমৎকার হয়েছে তোমার। তোমার কণ্ঠের আমি সত্যি ভক্ত, খুব ভালো কণ্ঠ তোমার, অসংখ্য ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ দিদি। রীতা, রফিক ভাই যেটা বললেন যে ওই যে তিনটে নোট ছিল ওটা একটু লেগেছে আমাদের গানে, তবে এই গানের একটা সিম্পলিসিটি রয়েছে, একটা সহজ একটা গান, হ্যাঁ সরলতায় ভরা, সেই সরলতার জায়গাটা কিন্তু তুমি একদম ঠিক ঠিক গেয়েছ। হ্যাঁ, এমনকি যে ওপরের নোটগুলো যে রাখছিল, স্ট্রেট নোট লাগানো কিন্তু আর দাঁড়ানো স্ট্যান্ডিং নোট খুব কঠিন, সেইগুলো কিন্তু একবার নিখুঁত লাগছিল। যে জায়গাটা রফিক ভাই বললো আর কি তোমাকে, সেই জায়গাটা একটু চর্চা করো, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ ম্যাম। স্যার, এখানে আমি আর কি বলবো, বলেছি আমি শুধু এটুকু বলছি, আমরা প্রাণ ভরে আপনাদের জন্য উৎসাহ প্রদান করছি, আপনারা যেন এই সঙ্গীত জীবনটাকে আপনি কন্টিনিউ করতে পারেন, আশা করছি আপনি নিজে বুঝে প্র্যাকটিসগুলো করবেন, ঠিকঠাক হয়ে যাবে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ রীতা। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এ প্রান্তে এসে আমরা নিচ্ছি আরেকটি বিরতি, বাট ডোন্ট গো অ্যাওয়ে, উই উইল বি ভেরি ভেরি রাইট ব্যাক।